কোটিটকীয়া ঘর কিয় বিক্রি করলে নরেন্দ্র মোদিয়ে, প্রধানমন্ত্রী হয়ে কিমান সম্পত্তি গড়িলে নরেন্দ্র মোদিয়ে, কিমান টকার গহনা পিন্ধে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিজা গাড়ি মাটি ঘর আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 কোটি টকার সম্পত্তিরগী। উত্তর প্রদেশের বারাণসী সমষ্টির মনোনয়নপত্র দাখিল করে প্রধানমন্ত্রীগিয়ে তুলি ধরলে এই তথ্য। প্রধানমন্ত্রীগিয়ে দাখিল করা তথ্য অনুসরি হাতত আছে বর্তমান 52,920 টাকার নগদ ধন, তদুপরি 2,67,750 টাকার গহনার গড়ী প্রধানমন্ত্রী। সেই অনুসরি ব্যাংক আর অন্যান্য পলিসির জমা ধন অনুসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে 3,02,06,889 টাকার অস্থাবর সম্পত্তি। অন্যহাতে প্রধানমন্ত্রী দাখিল করা তথ্য অনুসরি নরেন্দ্র মোদীর নাই কোনো স্থাবর সম্পত্তি, অর্থাৎ কৃষিভূমি, অনাকৃষিভূমি, বাণিজ্যিক ভবন অথবা কোনো আবাসিক অট্টালিকার গড়ী নহয় প্রধানমন্ত্রীগী। লক্ষণীয় বিষয় যে প্রধানমন্ত্রী দাখিল করা শপথনামাত স্থাবর সম্পত্তির ক্ষেত্রত কোনো আবাসিক অট্টালিকার কথা উল্লেখ নাই। কিন্তু 2019 নির্বাচনত নরেন্দ্র মোদীয়ে দাখিল করা তথ্য অনুসরি প্রধানমন্ত্রীগীর অস্থাবর সম্পত্তির তালিকাত আছিল গান্ধীনগরের একটা আবাসিক গৃহ। ভূখণ্ডর সহ সেই আবাসিক গৃহর মূল্য তেতিয়া 1,10,00,000 বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু লক্ষণীয়ভাবে এই সম্পত্তির কথা উল্লেখ নাই প্রধানমন্ত্রীয়ে শেহতীয়াকৈ দাখিল করা শপথনামাত। প্রশ্ন উত্থাপন হব, কোত হেরাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কোটিটকীয়া সম্পত্তি? উল্লেখ্য যে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় দাখিল করে অহা সম্পত্তির তথ্য অনুসরি 2007 নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ আছিল 42,00,000, 2012 মোদীর সম্পত্তির 1,33,00,000, 2014 মোদীর সম্পত্তির 1,65,00,000, 2015 মোদীর সম্পত্তির 1,41,00,000, 2016 মোদীর সম্পত্তির 1,73,00,000, 2017 মোদীর সম্পত্তির 2 কোটি, 2019 মোদীর সম্পত্তির 2,51,00,000 আর 2024 মোদীর সম্পত্তির 3,02,00,000 টাকা। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।